ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে জানাই হ্যাপি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই খুব ভালো করে এনজয় করো। এখন সবার আগে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমি আর পৌলমি যাবো আগে গিয়ে ফ্ল্যাগটা লাগাবো। ফ্ল্যাগ নিয়ে এসেছিলাম, একদিন বেরিয়েছিলাম মাঝখানে, সেদিনটা ব্লক করা হয়নি, ছোট দুটো তিনটে কাজ ছিল, সো সেভাবে আর কিছু আলাদা করে ব্লক করিনি, বাট ফ্ল্যাগটা সেদিনকে নিয়ে এসেছিলাম, সো এখন আগে গিয়ে ফ্ল্যাগ লাগাবো। আর মেন কাজ, হ্যাঁ, সেই রকম ভাবে আলাদা করে আজকে কোনো প্রোগ্রাম নেই, অফ রয়েছে, ছুটি রয়েছে, সেরকম ভাবে কোনো মানে নির্দিষ্ট কোনো প্ল্যান কিছু করিনি, পুরো ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে আর সকালবেলা হালকা বৃষ্টিও হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে, খুব ভালো লাগছে, বাট নির্দিষ্ট কোনো প্ল্যান যেহেতু নেই, তো বিকেলে যদি বেরোই সেটা আলাদা কথা, বাট আলাদা করে এখনো অব্দি কিছু, হ্যাঁ, এখনো অব্দি কিছু ঠিক করিনি। তো আজকের ব্লগ এইভাবেই শুরু করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন প্রেস করে দেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও, কোনটা মিস না হয়। তো চলো এরপর যা যা করবো পরপর তোমাদের সাথে শেয়ার করছি। ফ্ল্যাগ একদম পুরো রেডি করে নিয়েছি আর এখন গিয়া বারান্দাতেই লাগাবো ভাবছি, এখানেও লাগানো যায়, এই জায়গাটাতেও লাগানো যায়, আদারওয়াইজ বারান্দাতে দেখছি কোথায় লাগাই, এখনো ফাইনাল করিনি। বারান্দাতে লাগালে কি বাইরে থেকে একদম পুরো দেখা যাবে, আর যদি এইখানে মানে জানলা গ্রিলে লাগাই তাহলেও দেখা যাবে, তাহলেও দেখা যাবে, দেখছি কোথায় লাগানো যায়, কোনটা ভালো লাগে দেখতে সেটা আগে দেখে নি। ফ্ল্যাগ তো এখানে লাগিয়ে দিয়েছি, বাট প্রবলেম হচ্ছে আজকে একটু হাওয়া নেই, একদম মানে গাছের পাতাগুলো দেখো, ওখানে একটা গাছ রয়েছে, গাছের পাতাগুলো স্প্রিং হয়ে রয়েছে পাথরের মধ্যে, একটু হাওয়া না দিলে ফ্ল্যাগটা উঠছে না, উঠলে তবে সুন্দর লাগবে, ওরকম টিল্টেড ওই ওই ফ্ল্যাগটাতে একটা ফ্ল্যাগ লাগিয়েছে, ওটা একটু ভেঙিয়ে লাগিয়েছে, এর জন্য ওটা ওরকমভাবে লাগানো যায় কি না, তো আমি তো সোজা করেই লাগালাম যার জন্য, দেখো একটা ভেঙিয়ে লাগিয়ে রেখেছে, তারপরে দেখি কিছু যদি প্ল্যান করি আলাদা করে তাহলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ এখন অব্দি কোন রকম কোনো প্ল্যান নেই, আর আজকে মনে হচ্ছে যে কোনো টাইমে বৃষ্টি হবে, মানে পুরো সকাল থেকে একদম ক্লাউডি ওয়েদার, তো যে কোনো টাইমে বৃষ্টি বৃষ্টি নামতে পারে, তো জানি না যদি বেরোই ছুটি নিয়ে বেরোনো হবে কিনা, এটা অন্য সোমর অবস্থাটা দেখো এই বাইরে যে, দাঁড়াও দেখাচ্ছি, তোমার মাথায় খালি ঘুরছে কখন মানে কিভাবে ঠিক করে লাগানো যায়, তাই তো কিছুতেই হচ্ছে না ঠিক করে, তারপরে মাথা থেকে বের করেছে এটা। আজকের দিনে সব জায়গায় কত অনুষ্ঠান থাকে, বাট যা ওয়েদার সকাল থেকে সবটুকুই মোটামুটি নমনম করেই করা হবে, কারণ এক ফোঁটা মানে রোদ নেই, ছিটে ফোঁটা রোদ নেই, হাওয়া তো ছেড়েই দাও, মানে পতাকা উত্তোলনের পরে যে সুন্দর লাগে পতাকা উড়ে, বাট এবার ওই খুব একটা ভালোভাবে হবে না, যা ওয়েদার রয়েছে একদম কালো করে এসে একবার করে বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণের জন্য একটুখানি করে স্টপ হচ্ছে। যাই হোক, বাবা এখনো আসেনি, মাসি রান্না করে তো চলে গেছে অনেকক্ষণ হয়, আর আজকের লাঞ্চের মেনু হলো, দাঁড়াও দেখাচ্ছি, মাছের ঝোল রয়েছে আর এখানে যে মোচা রয়েছে, সোমু কদিন ধরে বলছিল মোচা করার কথা, সো ফাইনালি মোচাটা করা হয়েছে, আর এখানে মাছের তেল দিয়ে পুঁই শাক রয়েছে, একটু কচু রয়েছে, ওই টুকটাক টুকটাক বাকি মানে মেইন আইটেম এগুলোই রয়েছে, আজকে মামনি বললো ডাল করতে হবে না, দুবাটি পুঁই শাক রয়েছে, আর এদিকে এটা কি এখানে ডিমের বড়া রয়েছে, সোমুর ফেভারিট, হয়তো লেট হবে বাবার, আমি ভাতটা গরম করতে বসিয়ে দিই, ততক্ষণে একবার নাহলে কল করে নেবো যদি না আসে, দেখা যাক তারপরে লাঞ্চটাও সেরে নেবো, কারণ নাহলে অনেকটা বেলা হয়ে যায়, লেট হয়ে যায়, একবার গিয়ে দেখে আসি ফ্ল্যাগটা যেভাবে সময় লাগিয়ে দিয়েছে ওভাবে আদৌ আছে নাকি, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে একটু তো ভারী হয়েই গেছে, না এখনো আছে, দেখো দেখতে পাচ্ছ এখন কি আছে, এবার মনে হয় কিভাবে লাগানোটা হয়েছে, কারণ প্রথমে যখন একবার লাগানো হয়েছিল তখন ওটা খুলে গেছিল হাওয়াতে, বৃষ্টির পরে এখনো যখন আছে মানে থাকবে আশা করা যায়, ভালো লাগছে, কারণ তোমাদের একবার শেয়ার করে দেখাচ্ছি, এই দেখো দারুণ লাগছে, তাই না, এখন আপাতত বৃষ্টিটা কমেছে,
বৃষ্টিটা এখন আপাতত কিছুটা কমেছে, আবার কখন নেমে যাবে সকাল থেকে অন্তত 3-4 রাউন্ডের মতো বৃষ্টি হলো। আজকে কি গন্ডগোল হয়েছে দেখো একবার, জাস্ট পুরো ভাত একদম কিরকম জল কাটা মতো হয়ে গেছে। বাবা তো একদমই অল্প খেলো, মামুনি অল্প, এবার সৌম্যকে যে কিভাবে দেব, আমি ভাত বাড়ছি আর এখানে অবস্থা দেখো, পুরো জল 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 একদম পুরো মানে কি বলবো মাখা ভাত মতো হয়ে গেছে। কেন হলো আমি কিছুই বুঝলাম না। আজকে তো মোটামুটি সৌম্যর কাছে আগেই আমাকে বলতে হবে যে দেখো ভাতের এই অবস্থা, কারণ ও একদম ভাত শক্ত না হলে খেতে পারে না। কখন থেকে বসিয়ে রেখেছি, জোরে করে আস্তে করে সব রকম করে দেখে নিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। এই হাড়ির গায়ে ভাত লেগে অলরেডি চিড়চিড় করছে, তারপরেও এই অবস্থা। এতটা ভাত আমি যে কি করবো, এই দেখো তলাতে ইস ভাত হয়ে যাচ্ছে, তলাতে লাল হয়ে ভাত লেগে গেছে অলরেডি। এটা মনে হচ্ছে আমাকে আর মামুনিকে উদ্ধার করতে হবে বান্দাবাদ করে, নাহলে এতটা ভাত বাবারে বাবা বেজায় চাপ। কিন্তু কোনো গন্ধ টন্ধ হয়নি, এই আমার ভাত বেড়েছি, এই যে এই অবস্থা। কিছু আর করার নেই, এখন কোনো মতে লাঞ্চটা সারতে হবে। এটা দিয়ে মানে অ্যাকচুয়ালি কি হয়, কোনো কিছু স্বাদ পাওয়া যায় না, এত পরিমাণে জলসা জলসা হয়ে আছে। এটা কোমরে মনে হয় ঝুলিয়ে দিলে কোমরে টোমরে ওগুলোতে সেফ থাকবে, এটা থাকলে কি তাও হ্যাঁ অনেকটা সেফ। আসলে মেইন এইটা আর এইটা কতটা স্টে করবে সেটা একটা ব্যাপার, আদারওয়াইজ দেখতে তো ভালোই লাগছে। হ্যাঁ প্ল্যান ছিল হচ্ছে আমি আর সোমো বেরোবো, কিন্তু হঠাৎ করে সোমোর কাজ পড়ে যায়, তো এখন আমার একটা চেঞ্জের রয়েছে। আজকে শ্রীনিকেতনের লাস্ট অফার রয়েছে, তাই আমি বাবা বললাম বাবা তোমার সাথে চলো ঝট করে যাবো শ্রীনিকেতনে, এটা পাল্টে তারপর চলে আসবো। সোমো আসছি, তুমি এর থেকে ডিপ কালার নিয়েছো, কালারটা খারাপ না, ভালো আছে কালারটা, কালার ঠিক আছে, তুমি তো এই কালারে নিয়েছো একটা হাফ পাতা, দেখতে খারাপ না কিন্তু, ওটা নিতে পারো। এটাই এটা কত সাইজ তাহলে আমি দুটো একবার দেখিয়ে নেবো। চলো একবার দেখে নি হলে ভালো, নাহলে ভাই আমি বাড়িতে থেকে এমনি তো কাজ করতে পারিনি, তো গেলেই ভালো হতো, শিওর তাই বলবো। মামুনি বাবার খাওয়ার টাইমটা অনেকটা পিছিয়ে গেলো, তাই এখন আগে ফ্রেশ হবো ভেবেছি, বাট আমি ভাবলাম আগে খেতে দিয়ে নি তারপরে ফ্রেশ হবো। ভাতটা গরমে বসিয়ে দিয়েছি, এবার জাস্ট তরকারিগুলো সব গরম করে ফেলি, আর ফ্রিজ থেকে নামিয়ে যাবো সেটাও ভুলে গেছে, একদম ঠান্ডা রয়েছে সবটুকু, তাই আগে সবটুকু আগে রেডি করে নিই, তারপরে গিয়ে ফ্রেশ হবো, নাহলে চিন্তায় থাকবো। আর বাবা যেখানে 9:30-10 খায়, আমাদের কাছে ঢুকতে ঢুকতেই 10 বেজে গেছে। সেই দিন হাত কেটে যাওয়ার পর টিটেনাস দেওয়ার পরে আমি তোমাদের বলতে ভুলে গেছি যে আমার হাতের আপডেট কি। মেইন ব্যাপারটা হলো যে কারণে টিটেনাস দেওয়া, সেই কারণ যেটাই যে এটা আমার তারপরের দিনই মোটামুটি বিকেলের সময় থেকে সেরে গেছে, আর কোনো ব্যথা বোধা নেই। এটার জন্য যে টিটেনাস সেটা নিয়ে আমি এখনো স্টিল ভুগছি। প্রবলেমটা হলো সেই সময় টিটেনাস দেওয়ার পর দেখলাম যে দিয়ে দিল রাজুদা, সে ডললো না। আমি বাড়িতে এসে একবার বললাম, অসম বললো হয়তো এখন ডলে না, কিন্তু আমার সেই পেইন রয়েছে একটা, মানে ফুলে রয়েছে, তাও এখন বলবো কিছুটা কমেছে, বাট দুদিন ধরে আমি হাত তুলতে পারিনি। আমি বাবা বলছে যে একমাত্র ভ্যাকসিন ডলে, ওটা টিটেনাস ডলে দিতে হয়, নাহলে ওটা একটু ভারী হয়, ওটা যেতে চায় না, মেবি ওটা ওই জন্যই ব্যথাটা এত বেশি। এখনো ব্যথা রয়েছে, তো কি আর করা যাবে, ওই হাত নিয়ে চলছে সবটুকু, বাবা তাও হেল্প করছে, সবাই হেল্প করছে, ওইভাবেই করছি। ঝটপট ডিনারটা করে ফেলি, মোটামুটি সব রেডি আছে, কারণ তখন একবারই মামি বাবার খাবার যখন গরম করেছি সেই সময় সব একদম গরম করে রেখে দিয়েছি। আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমারও, জাস্ট ঝটপট রেডি করে নিয়ে যাই,
আজকে সোমর ফেভারিট আইটেম, মানে মানে কি বলবো, সবজির মধ্যে অন্তত ফেভারিট হলো মোচা। মোচার এটাও ভালো খায়, তো দেখা যাক। আর আমি মোচাটা একদম ভালো করে একদম গরম করে, মাসি করে গেছিলো ঠিকঠাকই, বাট আমি ভালো করে গরম করে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও যাতে মিস না হয়। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।